নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গৌরীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি ঢ্যাঁড়সের একটা নতুনত্ব রেসিপি দেখাবো। এই রেসিপিটা আমার মা করেন। এটা কিন্তু গরম ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, রেসিপি দেখে নিন। আজকে যেই রান্নাটা করব তার জন্য এখানে ঢ্যাঁড়স বা ভেন্দি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিচ্ছি। ঢ্যাঁড়স কেটে নিয়েছি এরকম বড় বড় করে, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দু চামচ সর্ষের তেল, ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি মশলার সঙ্গে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ গোটা জিরে, মশলার সঙ্গে ঢ্যাঁড়সটা যে মেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, হালকা করে একটু ভেজে নেব। দু তিন মিনিট ভেজে নিয়েছি, ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা সেটা চলে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, থালার মধ্যে যে ঢ্যাঁড়সটা মেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 4-5 মিনিট ঢেকে রাখছি। এখানে কিছুটা ভাজা বাদাম নিয়েছি, গুঁড়ো করে নেব। বাদাম গুঁড়ো করে নিয়েছি, একদম মিহিন করে গুঁড়ো করে নিই। 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢ্যাঁড়সগুলো নরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি, বাদামটা গুঁড়ো করেছিলাম সেটা দিচ্ছি। বাদামটা ভালো করে মিশিয়ে দিয়েছি ঢ্যাঁড়সের সঙ্গে। লেবুর রস, এটা আমার রেডি হয়ে গেছে। ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা, অবশ্যই করবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আরও 1 মিনিট ঢেকে রাখছি।